রূপনারায়ণ নদের বিরাট একটা চর। নদীর বাঁধটা একটা বিরাট অজগরের মতো এঁকে বেঁকে চলে গেছে দূর থেকে বহু দূরে। বাঁধের ধারে ধারে দুপাশেই বট, অশ্বত্থ, জাম, তেঁতুল, শিরীষ, অর্জুন প্রভৃতি গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাঁধ থেকে নেমে খানিকটা এগিয়ে গেলেই গ্রামের সীমানা, প্রথমেই জেলেপাড়া, তার ডান দিকে বাগদিপাড়া, উত্তর দিকে বিভিন্ন জাতের লোক বাস করে, অপর দিকে রূপনারায়ণ নদ ঢেউ তুলে তরতর করে এগিয়ে চলেছে। বাঁধের ওপর দিয়ে প্রায় মাইল খানেক গেলেই রূপনারায়ণের প্রকাণ্ড চর। এই চরেই গায়ের লোকেরা মড়া পোড়ায়। আশেপাশে প্রায় দশখানা গায়ের মধ্যে ওই একটাই শ্মশান। শ্মশানের কাছাকাছি অনেক নাম না জানা বড় বড় গাছ আর ঝোপঝাড়। পাড়া গায়ের শ্মশান যে কত ভয়ঙ্কর না দেখলে বিশ্বাস করা যায় না। শ্মশানের চারিদিকে ছড়িয়ে পড়ে আছে পোড়া কাঠ, আধ পোড়া বাঁশ, ছেঁড়া কাঁথা, ছেঁড়া কাপড়, ছেঁড়া মাদুর, মরার হাত, ভাঙা হাঁড়ি আর সরা। যারা মরা পোড়াতে পারে না তারা সব মরা আর ছোট ছোট ছেলে মেয়েদের মরা মাটিতে পুঁতে দিয়ে যায়। তারপর সেই সব মরা মাটির ভেতর থেকে টেনে বের করে শেয়াল, কুকুর আর শকুন মনের আনন্দে ছেড়ে ছেড়ে খায়। কাছের ঝাঁকড়া শিরীষ গাছটায় একদল শকুন থাকে। হঠাৎ একদিন ঘটে গেল একটা ব্যাপার। বাগদিপাড়ার নগেন দলুই বউয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে চলে যায়। প্রায় চার দিন কেটে গেল, সে আর বাড়ি ফেরে না দেখে সবাই চিন্তায় পড়ল। যেখানে যত আত্মীয় ছিল খোঁজ নেওয়া হলো, কিন্তু কোনো সন্ধান পাওয়া গেল না তার। সেদিন সকালে জেলে পাড়ার জনা কয়েক ছেলে ডিঙি ভাসিয়ে মাছ ধরতে ধরতে এসে পড়েছে শ্মশানের বেশ কাছাকাছি। হঠাৎ তাদের নাকে দুর্গন্ধ লাগল আর সেই সঙ্গে শকুনের ডানা ঝাপটানি শব্দ। সঙ্গে সঙ্গে তারা দেখল নগেন দলুইয়ের পচা গলা মৃতদেহটা চরে এসে আটকে আছে, শকুনে খানিকটা ছিঁড়ে খেয়েছে, চোখ দুটো শকুন খুবলে নিয়ে নিয়েছে, শুধু চোখের গর্ত দুটো রয়েছে। জেলেরা এই বিভৎস দৃশ্য দেখে বাগদিপাড়ায় সংবাদ দিল। সকলে তখন সেখানে ছুটে এসে দেখল এত দুর্গন্ধ ছড়াচ্ছে যে কারো সাধ্য নেই সেখানে দাঁড়ায়। তখন সবাই নাকে কাপড় চাপা দিয়ে মরাটার পায়ে দড়ি বেঁধে শ্মশানের ভেতরে এনে মাটি চাপা দিয়ে চলে গেল। রাত্রির বেলা মাটির ভেতর থেকে নগেনের মৃতদেহটা তুলে শেয়াল কুকুরে খেয়ে ফেলল। নগেন দলুইয়ের অবস্থা মোটামুটি ভালোই ছিল। তার দুটি ছেলে, তাদের বিয়ে হয়ে গেছে, তারা ভালোভাবেই বাপের শ্রাদ্ধ করল। জেলে পাড়া বাগদিপাড়ার অনেকেই নিমন্ত্রণ খেয়ে গেল। এই ঘটনার পর প্রায় এক মাস কেটে গেল। তারপর থেকেই নানা রকম অবিশ্বাস্য ঘটনা ঘটতে লাগল। কখনো বাগদিপাড়া থেকে, আবার কখনো জেলে পাড়া থেকে হাঁস, মুরগি, ছাগল চুরি যেতে লাগল। একদিন নগেনের বউ রাত্রে একটা শব্দ শুনে এসে দেখল তাদের আম গাছটার নিচে যেন একজন সাদা কাপড় গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে। সে ভয় পেয়ে চেঁচাতে চেঁচাতে ঘরে এসে দরজা বন্ধ করে দিল। মায়ের চেঁচানি শুনে ছেলেরা হারিকেন হাতে নিয়ে বাইরে এসে চারিদিকে দেখল, কিন্তু কাউকেই দেখতে পেল না। তখন তারা বলাবলি করতে লাগলো ওসব মনের ভুল, গাছের ছায়া দেখে মা ভয় পেয়েছে। রাত্রে বাঁধের ওপর আর শ্মশানেও
একটা কঙ্কালকে ঘোরাফেরা করতে দেখে গায়ের সবাই ভয় পেয়ে গেল। রাত্রে শ্মশানে মড়া নিয়ে আসা বন্ধ করে দিল সবাই। জেলেরা সারাদিন রূপনারায়ণে মাছ ধরে। সন্ধে হলেই যে যার বাড়ি ফিরে আসতে লাগল। এমনকি বাঁধের ওপর দিয়েও লোক চলাচল বন্ধ হয়ে গেল। সন্ধে হলেই রাস্তা একেবারে ফাঁকা। সেদিন রাখাল জেলের একটা বাছুর গেল হারিয়ে। সারাদিন খোঁজ করা হলো, কিন্তু কোথাও পাওয়া গেল না বাছুরটাকে। একদিন পরে একজন লোক শ্মশানের দিকে এসে দেখল, রাখাল জেলের বাছুরটা মরে পড়ে আছে। তার আধখানা কে যেন চিবিয়ে খেয়েছে, বাকিটা পড়ে আছে একটা গাছের তলায়। খবরটা শুনে রাখাল এসে দেখল ব্যাপারটা, কি করবে, তাই সে কিছু না বলেই চলে এলো সেখান থেকে। মনে মনে সে বুঝল, নগেন্দলুই ভূত হয়ে এসব কাণ্ড করছে। জেলে পাড়ার ফকির আর নিধিরাম দেখল নগেনের বাড়ির দরজার কাছে একটা আবছা মূর্তি দাঁড়িয়ে আছে। সারা দেহ তার সাদা কাপড়ে ঢাকা। ওরা চোর ভেবে জিজ্ঞাসা করল, ওখানে কে রে? সঙ্গে সঙ্গে আবছা মূর্তিটা ঘুরে দাঁড়াল। ওরা আশ্চর্য হয়ে দেখল, লোকটার মুখ দেখা যাচ্ছে না, শুধু চোখ দুটো যেন আগুনের গোলার মতো জ্বলছে। দেখতে দেখতে মূর্তিটা বিরাট লম্বা হয়ে গেল। এই ব্যাপার দেখে ফকির আর নিধিরাম ভয় পেয়ে ওরে বাবা রে গেলুম রে বলে ছুটে পালালো প্রাণপণে। সবার মুখে মুখে খবরটা জানাজানি হয়ে গেল। পাড়ার লোক ভয় পেয়ে সন্ধে সাতটার পর নগেন্দলুইয়ের বাড়ির পাশের রাস্তা দিয়ে যাওয়া আসা বন্ধ করে দিল। ফকির জেলে নগেনের ছেলে দুটোকে বলল, বাপু ব্যাপার খুব সুবিধের মনে হচ্ছে না, তোদের বাপ ভূত হয়েছে, তোরা ছেলে পুলে নিয়ে থাকিস, একটা কিছু ব্যবস্থা কর, তা না হলে কোনোদিন তোদের বিপদ হতে পারে। নগেনের বড় ছেলেটা ভয় পেয়ে বলল, কি ব্যবস্থা করা যায় দেখি খুড়ো, মাও একদিন দেখেছিল, আমরা তার কথা বিশ্বাস করিনি, কিন্তু এখন দেখছি বিশ্বাস না করে উপায় নেই। নগেনের ছোট ছেলে বলল, আমিও সেদিন ভোরের দিকে বাইরে বেরিয়ে সাদা কাপড় ঢাকা একটা মূর্তি দেখেছিলাম, সবাই ভয় পাবে বলে কাউকে আর কিছু বলিনি। নিধিরাম সব শুনে কিছুক্ষণ ধরে কি যেন ভাবল, তারপর গম্ভীর ভাবে বলল, এখানে তো তেমন ভূতের ওঝাও নেই, তবে শুনেছি মহেশপুরে একজন লোক আছে, সে নাকি ভূত ছাড়ায়, তোরা তার কাছে যা, সে কি বলে দেখ। এই পরামর্শ দিয়ে ফকির আর নিধিরাম যে যার বাড়ি চলে গেল। নগেনের বড় ছেলে তার ছোট ভাইকে বলল, মহেশপুর এখান থেকে প্রায় 4 ক্রোশের ওপর, যেতে আসতে প্রায় 9-10 ক্রোশ, আজকে তো আর যাওয়া সম্ভব নয়, কাল সকালেই সাইকেল নিয়ে বেরিয়ে যাব, বিকেলে তাহলে ফিরে আসতে পারব। এইভাবেই দু ভাই যুক্তি করল। সেদিন রাত্রেই ঘটনাটা ঘটল নগেনের বাড়িতে। রাত্রে খাওয়া দাওয়া সেরে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিল। রাত তখন প্রায় 2-2:30 হবে। হঠাৎ হাঁস মুরগির ঘরে ঝটপটানি আর কোক কোক শব্দ শুনে ঘুম ভেঙে গেল নগেনের বউয়ের। নগেনের বউ ভাবল বোধহয় হাঁস মুরগির ঘরে শেয়াল ঢুকেছে। এই কথা মনে করে সে একটা হ্যারিকেন জেলে আর একটা লাঠি নিয়ে বেরিয়ে এলো ঘর থেকে। উঠোনে পা দিতেই সে দেখল খুব লম্বা একটা লোক দাঁড়িয়ে আছে উঠোনের মাঝখানে। তা লম্বা লম্বা লিকলিকে হাত দুটোতে দুটো মুরগি, আর সে মুরগি দুটো ছেড়ে চিবিয়ে খাচ্ছে। এই দৃশ্য দেখে নগেনের বউ আ করে চিৎকার করে
উঠোনে পড়ে অজ্ঞান হয়ে গেল। সেই শব্দ শুনে ছেলেরা বউরা সব ছুটে এলো হ্যারিকে নিয়ে। উঠোনের মাঝখানে মাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি জল পাখা নিয়ে এসে সবাই শুশ্রূষা করতে লাগল। বেশ কিছুক্ষণ সেবা করার পর জ্ঞান ফিরে এলো নগেনের বউয়ের। ছেলেরা জিজ্ঞেস করলো, কি হলো মা, তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? নগেনের বহু তখন হাঁপাতে হাঁপাতে দু এক কথায় ছেলেদের সব ব্যাপারটা বলে উঠোনে যেখানে কঙ্কালটা দাঁড়িয়েছিল সেইখানে ইশারা করে দেখিয়ে দিল। সবাই আলো হাতে নিয়ে উঠোনের মাঝখানে গিয়ে দেখল চারিদিকে মুরগির পালক আর রক্ত ছড়ানো রয়েছে, কিন্তু ধারে কাছে কাউকেই দেখা গেল না। ছোট ছেলে বলল, হয়তো শেয়াল ঢুকে মুরগি খেয়েছে, রাতের অন্ধকারে শেয়ালের চোখ দুটো তো দপদপ করে জ্বলে, মা হয়তো তাই দেখেই ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছেন। ছেলেদের কথা শুনে নগেনের বউ বলল, তোরা আমার কথা বিশ্বাস করলি না তো, কিন্তু আমি স্পষ্ট দেখেছি খুব লম্বা একটা মূর্তি উঠোনে দাঁড়িয়ে আছে, তার সারা গাটা সাদা কাপড়ে ঢাকা, মুখটাও দেখা যাচ্ছে না, চোখ দুটো দপদপ করে জ্বলছে, তার লিকলিকে লম্বা হাত দুটো মুরগি, সে মুরগি দুটো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এইসব কথাবার্তা হচ্ছে নিজেদের মধ্যে, এমন সময় বাড়ির পেছন দিকে শোনা গেল একটা ভয়ঙ্কর হাসির শব্দ। সেই হাসির শব্দ শুনলে বুক কেঁপে ওঠে। সেই শব্দ শুনে সবাই চমকে গেল। তারা বুঝতে পারল এটা একটা ভৌতিক কাণ্ড ছাড়া আর কিছুই হতে পারে না। ভয় পেয়ে সবাই ঘরে ঢুকে বসে রইল সকাল হওয়ার অপেক্ষায়। পরের দিন নগেনের বড় ছেলে সাইকেল নিয়ে চলে গেল সেই প্রায় 4 ক্রোশ দূরে মহেশপুরের ওঝার বাড়িতে, কিন্তু মুশকিল হল ওঝা তখন অসুস্থ। নগেনের ছেলে একে একে সব কথা বলল তাকে। ওঝা সব কথা মন দিয়ে শুনে বলল, দেখো বাবা, আমার বয়স হয়েছে, তাছাড়া আজ 1 সপ্তাহের ওপর আমি হাঁটতে পারছি না, একটু সুস্থ হলেই আমি গিয়ে সব ব্যবস্থা করে দেব। এখন বলো তোমাদের ঘরে মোট কতজন লোক? নগেনের ছেলে বলল, সব শুদ্ধ 8 জন। ওঝা বলল, আমি তোমাকে 8টা মাদুলি দিচ্ছি, কালো সুতোয় বেঁধে হাতে বেঁধে রাখবে, আর ছেলেদের গলায় বেঁধে দেবে, আর এই 4টে পেরেক দিচ্ছি তোমাদের ভিটের 4 কোণে পুঁতে দাও, তাহলে সে আর তোমাদের বাড়ির সীমানায় আসতে পারবে না। এই কথা বলে ওঝা 8টা মাদুলি আর 4টে বড় বড় পেরেক তার হাতে দিল। পেরেক আর মাদুলি নিয়ে নগেনের বড় ছেলে বিকেলের দিকে ফিরে এলো। তারপর ওঝার কথা মতো সকলকে মাদুলি পরানো হলো আর পেরেক পুঁতে দেওয়া হলো। সেদিন থেকে নগেন দলুইয়ের বাড়িতে ভূতের উপদ্রব কমে গেছে বটে, কিন্তু গ্রামে উপদ্রব বেড়ে গেল। সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। ইটস হট। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর। সানডে সাসপেন্সে আজ শুনছেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা আধ খাওয়া মরা। রূপনারায়ণ নদীর ধারে একটা গ্রাম, সেই গ্রামের শ্মশানে শেয়াল কুকুর শকুনের উৎপাত, অনেক মৃতদেহ ঠিক মতো সৎকারই হয় না। যেমন নগেনের মৃতদেহ শেয়াল কুকুরের শিকার হয়েছিল, সেই মৃতদেহ। তারপর থেকে গ্রামে নানা রকম উপদ্রব, ভূতড়ে কাণ্ড কারখানা। নগেনের বউ একদিন উঠোনে একটা লম্বা লোক দেখতে পেল যে মুরগি ধরে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। ওঝার কাছে যেতে সে ভূতের উপদ্রব তাড়াতে নগেনের ছেলেদের মাদুলি পেরেক ইত্যাদি দিল। নগেনের বাড়িতে ভূতের উপদ্রব কমল বটে, কিন্তু গ্রামে তা বেড়েই চলল। তারপর গায়ের লোকের ঘর থেকে হাঁস মুরগি আর ছাগল প্রায়ই চুরি যেতে লাগল। অন্ধকারে সেই ছায়ামূর্তিকেও দেখল অনেক লোক। তাছাড়া কারোর কারোর বাড়িতে গভীর রাতে ইট পড়তে লাগলো দুমদাম করে, আবার কারোর বাড়িতে গরুর হাড়
মোষের হাড় মানুষের হাড় পড়তে লাগলো। আবার কারোর ঘরে চালে মড়া পোড়া কাঠ বাঁশ পড়তে লাগলো। সারা গায়ের লোক ভয়ে কাঠ হয়ে গেল। সন্ধে হতে না হতেই যে যার ঘরে ঢুকে দরজা বন্ধ করে বসে ভয়ে রাত কাটাতে লাগলো। সন্ধের পর এত বড় গ্রামটা যেন শ্মশানের মতো জনশূন্য মনে হয়। সেদিন রাত্রে অনেক দূর থেকে একদল লোক একটা মড়া নিয়ে শ্মশানে এলো পোড়াতে। লোকগুলো চিতা সাজিয়ে মড়াটাকে তার উপর তুলে আগুন দিয়ে দিল। তারপর সব যাত্রীরা একটু দূরে বসে আপন মনে তামাক টানতে লাগল। এদিকে সেই অবসরে পাশের বটগাছ থেকে লম্বা হাত বাড়িয়ে নগেন মড়াটাকে চিতা থেকে তুলে নিয়ে গাছের ওপর বসে চিবিয়ে চিবিয়ে খেতে লাগল। তামাক খেয়ে লোকগুলো চিতার কাছে এসে অবাক হয়ে গেল। শুধু চিতাটাই জ্বলছে, মড়ার পাত্তা নেই। লোকগুলো রীতিমতো ভয় পেয়ে গেল। নদীতে তখন মালপত্র বোঝাই করা একটা বড় নৌকো বাঁধা ছিল। মাঝি বসে অপেক্ষা করছিল জোয়ারের আশায়। নৌকোর ছাদের ওপর হালের কাছে বসে মাঝি তামাক খাচ্ছিল। অনেক আগেই সে ব্যাপারটা লক্ষ্য করেছিল, কিন্তু শব্দাহকারীরা পাছে ভয় পায় এই জন্য সে চুপ করে দেখে যাচ্ছিল। সব যাত্রীরা যখন ভয় পেয়ে বাঁচাও বাঁচাও বলে চেঁচাতে লাগলো আর নৌকোর আলো দেখে সেদিকে ছুটে গেল, তখন নৌকোর মাঝি চেঁচিয়ে বলল, ভয় পেও না তোমরা, ওইখানে দাঁড়িয়ে থাকো, আমি যাচ্ছি। মাঝির কথা শুনে সব যাত্রীরা সেইখানেই দাঁড়িয়ে ভয়ে কাঁপতে লাগলো। নৌকোর মাঝিটি ছিল একজন বেশ নামকরা ভূতের ওঝা। সে একটা পুঁটলি হাতে নিয়ে আর এক হাতে হুঁকো নিয়ে নৌকো থেকে নেমে এলো শ্মশানে। লোকগুলোকে তখন মাঝি তার কাছে বসিয়ে বিড়বিড় করে কিসব মন্ত্র বলতে বলতে লোকগুলো চারপাশে কি যেন সব ছড়িয়ে দিয়ে বসে হুঁকোয়ে দু একটা টান দিয়ে বলল, কোনো ভয় নেই তোমাদের, ভূতের বাবারও সাধ্যি নেই যে আর তোমাদের কাছে আসে। আমি গণ্ডি দিয়ে দিয়েছি, যতক্ষণ তোমরা এই গণ্ডির মধ্যে থাকবে ততক্ষণ তোমাদের ভূত কোনো ক্ষতি করতে পারবে না। তারপর সকাল হলে বাড়ি চলে যাবে, দিনের বেলা ভূত লোকের কাছে আসে না। একজন জিজ্ঞেস করল, মড়াটা তাহলে কোথায় গেল? মাঝি বলল, তাকে চিতা থেকে তুলে নিয়েছে। মাঝির কথা শুনে সবাই ভয় পেয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল, কারোর মুখে আর কথা নেই। মাঝি বলল, হ্যাঁ তাকে তুলে নিয়েছে। ওদের মধ্যে একজন যুবক বলল, আগুনের মধ্যে থেকে তুলে নিল কি করে? মাঝি বলল, গাছের ওপর থেকে হাত বাড়িয়ে। মাঝির কথা শুনে যুবকটি যেন একটু অবজ্ঞার হাসি হাসল। তাই দেখে মাঝি বলল, বিশ্বাস হচ্ছে না বুঝি, দেখতে চাও? যুবক বলল, কই কই দেখান তো, তাহলে বিশ্বাস করব। দেখো আবার অজ্ঞান হয়ে যাবে না তো? এখনো যখন হয়নি তখন আর হব না। বেশ তাহলে এসো আমার সঙ্গে। এই বলে মাঝি তাদের সঙ্গে নিয়ে বটগাছের ওপর ইশারা করে দেখিয়ে দিল, ওই দেখো। সকলে দেখল বটগাছের মগডালের ওপর বসে একটা বিভৎস কঙ্কাল তাদের সেই মড়াটাকে চিবিয়ে খাচ্ছে। কি ভয়ঙ্কর দৃশ্য! ভয় পেয়ে সবাই চোখে হাত চাপা দিয়ে মাঝির কাছে সরে এলো। মাঝি বলল, এবার বিশ্বাস হলো তো? যাক, তোমাদের কোনো ভয় নেই, ও গাছ থেকে নেমে আসতেও পারবে না আর কোথাও যেতেও পারবে না, আমি গাছটাকে গণ্ডি দিয়ে দিয়েছি। এই কথা বলে মাঝি হুঁকোটা সেখানে রেখে পুঁটলিটা হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, তোমরা এখন চুপচাপ বসে থাকো। মাঝিকে চলে যেতে দেখে লোকগুলো ভয় পেয়ে কাতরভাবে বলল, আপনি আমাদের এভাবে ফেলে চলে যাবেন না, সকাল হলে তারপর যাবেন, দয়া করে সকাল না হওয়া পর্যন্ত আমাদের জন্য অপেক্ষা করুন আপনি। মাঝি হেসে বলল,
ভয় নেই, আপনারা এখানেই বসুন, আমি ওর পরিচয় নিয়ে আসছি। মাঝি চলে গেল বটগাছের দিকে। লোকগুলো ভয়ে কাঠ হয়ে বসে রইল। স্পষ্ট শোনা যেতে লাগল মাঝি বলছে, তুই কে? আমি নগেন্দলুই। তোর বাড়ি কোথায়? বাঁধের ওপারে বাগদি পাড়ায়। বাড়িতে তোর কে আছে? আমার বউ, দুটো ছেলে, তাদের বউ, নাতি নাতনি। ঠিক আছে, তুই গাছেই বসে থাক, পালাবার চেষ্টা করলেই জলে পড়ে মরবি, আমি তোকে বেঁধে দিয়ে যাচ্ছি। মাঝি আবার ফিরে এলো, লোকগুলোকে বলল, সকাল হলেই আপনারা গায়ে গিয়ে লোকজনদের ডেকে নিয়ে আসবেন। দেখতে দেখতে পূর্ব দিক ফর্সা হয়ে এল, গাছে গাছে পাখি ডেকে উঠল। একটু পরে সকাল হল, দুজন লোক গায়ে গিয়ে এই সংবাদ দিল। গ্রাম থেকে বহু লোক এলো দেখতে, নগেন্দলুইয়ের ছেলে দুটোও এলো। সবাই এলো বট গাছের নিচে, গাছের ওপর তখন কিছুই দেখা যাচ্ছে না, শুধু একটা মড়া ঝুলছে দেখা গেল। মাঝি বলল, মড়াটাকে ফেলে দে নগেন। সঙ্গে সঙ্গে দমাস করে মড়াটা মাটিতে পড়ে গেল। সবাই দেখে তো অবাক, মড়াটার খানিকটা মাংস কি যেন খুবলে খেয়েছে। মাঝি বলল, নগেনের ভূতি মড়াটাকে চিতা থেকে তুলে নিয়ে গিয়ে বসে বসে খেয়েছে, দিনের বেলা তো আর ওদের দেখা যায় না, তা না হলে আমি দেখিয়ে দিতাম। মাঝি এবার বিড়বিড় করে কি সব মন্ত্র বলে উঠতে গাছের ওপর থেকে খনখনে গলায় নগেন বলে উঠল, মাঝি বলল, তুই একেবারে এদেশ থেকে চলে যাবি। এখানে থাকবি কেন? এই কথা শুনে নগেনের ছেলেরা ভয় পেয়ে মাঝিকে বলল, দয়া করে আপনি আমাদের রক্ষা করুন। মাঝি বলল, তোমাদের বাবা ভূত হয়ে কষ্ট পাচ্ছে, শুধু শুধু ওকে কষ্ট দিয়ে লাভ কি? নগেনের বড় ছেলেকে মাঝি বলল, তুমি গয়ায় গিয়ে ওর নামে পিণ্ডি দাও, তাহলেই তোমার বাবা প্রেতজনী থেকে উদ্ধার পাবে। তখন গায়ের একজন বয়স্ক লোক বলল, এখন ওরা কি করবে? যদি আজ রাতেই কারোর ঘর মোটকে দেয় বা গ্রামবাসীদের ক্ষতি করে? মাঝি বলল, তা পারবে না, তুমি গাছের চারদিকে গন্ডি দিয়ে যাচ্ছে, ও গাছ থেকে কোথাও যেতে পারবে না, 7 দিন ওই গাছে ও বন্দী হয়ে থাকবে, তার মধ্যেই পিণ্ডি দেওয়া না হলে ও আবার গ্রামে গিয়ে উপদ্রব করবে। নগেনের ছেলে বলল, আমি আজই রওনা হয়ে যাচ্ছি। মাঝি বলল, তুই উদ্ধার হলে কি চিহ্ন রেখে যাবি? এবার কিন্তু কোনো উত্তর এলো না, গাছের ওপর থেকে খোনা গলায় চেঁচিয়ে উঠল নগেনের ভূতটা। মাঝি বলল, বল কি চিহ্ন রেখে যাবি? নগেনের ভূত বলল, এই বলে একটু থেমে তারপর বলল, এই গাছে একটা মোটা ডাল ভেঙে দিয়ে যাব। মাঝি তখন লোকগুলোকে বলল, আপনারা মড়াটা নিয়ে পুড়িয়ে দিন। তারপর সব গ্রামবাসীদের বলল, আপনারা ফিরে যান, আজ থেকে আর গায়ে কোনো উপদ্রব করবে না নগেন। এই কথা বলে মাঝি ফিরে গেল নৌকায়। সব যাত্রীরা আবার নতুন করে চিতা সাজিয়ে আধ খাওয়া মড়াটাকে পুড়িয়ে ফিরে গেল যে যার ঘরে। নগেনের বড় ছেলে রওনা হয়ে গেল গয়ায়। সে যেদিন নগেনের নামে গয়ায় পিণ্ডি দিল, সেই দিন দুপুরেই মড় মড় করে ভয়ঙ্কর শব্দে
বটগাছের একটা ডাল ভেঙে পড়ল। অবাক হয়ে গ্রামবাসীরা দেখল সেই দৃশ্য। সেদিন থেকে গায়ে আর কোনো ভূতের উপদ্রব রইল না।